বিশ্বভারতী থেকে গ্রাজুয়েশন করতে চাই আফটার এইচএস এইচএস এর রেজাল্ট এখনো পাবলিশ হয়নি কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার আগে অ্যাপ্লিকেশন করে রাখতে হবে মাত্র একদিন সময় রয়েছে তার মধ্যে আপনাদের পুরো বিষয়টা কিন্তু কমপ্লিট করতে হবে তিন ইন ডিটেল জানাবো বিশ্বভারতীর কি কি বিষয় রয়েছে প্রচুর কোর্সেস করানো হয় যেটা রাজ্যের আর বাদ যে স্টেট অ্যাডেড ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে একসাথে পাওয়া সম্ভব নয় যেটা বিশ্বভারতীর এক ছত্রতলে পাওয়া সম্ভব শান্তিনিকেতনের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট বিশ্বভারতী ইউনিভার্সিটি এখন হয়ে উঠেছে ভারতবর্ষের অন্যতম সেরা একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তো ডিসকাস করবো ইন ডিটেল কি কি বলা হচ্ছে এখানে ওয়ান বাই ওয়ান তো যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে ক্লিক করে দিন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টাইম এখান থেকে পেয়ে যান তো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে ডেট কবে ইন ডিটেল বলে দিচ্ছি তার আগে বলবো যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন তো এই হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটির যে ডিটেল রয়েছে সেই ডিটেল দেখুন বিএসসি অনার্স ইন জিওলজি জুওলজি অনার্স যেটা রয়েছে বিএসসি বা এখানে কী কী কোর্স করানো হয় সেটাকে বলে দিই বায়োলজি বায়োলজিক্যাল স্টাডিজ বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি এখানে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে ইউআরদের এবং সিক্সটি পার্সেন্ট মার্কস এগ্রিগেড থাকতে হবে লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়েছেন এবং ওবিসিদের ক্ষেত্রে ফিফটি ফোর পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে বটানির ক্ষেত্রে বায়োলজিক্যাল স্টাডিজ তারপরে বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি তো এখানে সিক্সটি পার্সেন্ট মার্কস এখানে এগ্রিগেড এবং লাইফ সায়েন্স বা লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চে পেলে চলবে বিপি অর্থাৎ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক রয়েছে পারফর্মিং আর্ট এর মধ্যে রয়েছে ডান্স কত্থক তারপরে ভারতনাট্যম এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনাদের যে টেস্ট সেটা দিতে হবে সিইটি টেস্ট নিজস্ব নিজস্ব যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের ওপর আর হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক বা ডান্স কত্থক ড্রামা থিয়েটার মিউজিক রয়েছে তারপরে জেনারেল যেটা রয়েছে হিন্দুস্তানি এখানে আপনারা এই সাবজেক্টে টেস্ট দিলেও দিতে পারেন না হলে আপনাদের একটা জেনারেল টেস্ট হবে জেনারেল টেস্টের কি কি গাইডলাইন থাকে সেটা আপনাদের আমি বলবো ইন তো এর সাথে দেখুন এই কোর্সগুলোতে ভর্তি হতে গেলে আপনাদের ইউ আর ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস এগ্রিগেট প্লাস টু অর্থাৎ এইচ এস লেভেলে এবং ওবিসির ক্ষেত্রে ফর্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্লাস টু লেভেলে এস সি জন্য এখানে মার্কসের কিছুটা রিল্যাক্সেশান থাকে তো আপনাদের এই যোগ্যতা কিন্তু প্রয়োজন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ইন্সট্রুমেন্টাল সিতার ডান্স কত্থক তারপরে আপনার যে ভারতনাট্যম কথাকলি ওড়িশি ড্রামা রয়েছে তারপরে থিয়েটার মিউজিক জেনারেল হিন্দুস্তানি তারপরে কর্ণাটিক তারপরে রবীন্দ্রসঙ্গীত পারকাশন নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস আপনাদের প্রয়োজন এখানে প্লাস টু লেভেলে এবং ওবিসিদের জন্য ফর্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মার্কস দরকার এস জন্য এখানে আপনাদের পাস করে থাকলেই কিন্তু আপনারা পাস মার্কস থাকলে আপনারা আবেদন যোগ্য এবার দেখুন ইন হিন্দুস্তানি ক্লাসিক্যাল এসরাজ এসরাজের ক্ষেত্রে মধ্যে রয়েছে ডান্স তারপরে পারফর্মিং আর্ট এর মধ্যেই কিন্তু এই জিনিসগুলো রয়েছে আপনাদের তো এই এত কিছুর জন্য যে যে যোগ্যতাগুলো লাগবে সেগুলো এখানে দেওয়া রয়েছে এবং অ্যাপিয়ারিং এইচএস ক্যান্ডিডেটরা কিন্তু অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এবং সিলেক্টেড হওয়ার পর অ্যাডমিশনের আগে আপনাদের সমস্ত যে রেজাল্ট কমপ্লিট রেজাল্ট আপলোড করতে হবে ইউনিভার্সিটি তার সময় দেবে হিন্দুস্তানি ক্লাসিক্যাল রয়েছে তবলা তো এই রকম যে যোগ্যতা সেগুলো আপনাদের লাগে এখানে এবার আমরা চলে আসছি পোকরাস পোকরাজের ক্ষেত্রে এরকম আপনাদের রয়েছে টেস্ট আপনাদের হবে জেনারেল টেস্ট এই সাবজেক্টগুলোর উপরে আপনাদের যদি নলেজ থাকে ভালো না হলে আপনাদের একটা জেনারেল টেস্ট কিন্তু হয় তারপরে এখানে 45% এগ্রিগেট এবং 40.5% আপনাদের ओबीसीদের তারপর আপনাদের থাকে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত তবে থাকে রবীন্দ্রসঙ্গীত ডান্স কত্থক ভারতনাট্যম ওড়িশি ড্রামা এর জন্য রবীন্দ্রসঙ্গীত যারা আপনারা ভর্তি হতে চাইছেন অনার্সে বিশেষ করে তাদের ফোর্টি ফাইভ পার্সেন্ট এগ্রিগেট প্লাস টু লেভেল এবং ফোর্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওবিসিদের জন্য কিন্তু আপনাদের প্রয়োজন আর এসএসটিদের জন্য পাস মার্কস থাকলেই হবে অ্যাপিয়ারিংরা এখানে আবেদন করতে পারছেন মণিপুরি ডান্স রয়েছে এই প্রত্যেকটার জন্য আপনাদের একটা করে জেনারেল টেস্ট হবে তারপরে কলি ডান্স রয়েছে আপনাদের পাস করে থাকলেই কিন্তু আবেদনযোগ্য যেহেতু এই সাবজেক্টগুলো আপনাদের উচ্চ মাধ্যমিকে পড়ানো হয় না রবীন্দ্র নৃত্য রয়েছে রবীন্দ্র নৃত্য ক্ষেত্রেও তারপর আসছি আমরা কেমিস্ট্রি কেমিস্ট্রিতে যারা ভর্তি হতে চাইছেন তাদের মিনিমাম যোগ্যতা আবেদন করার সিক্সটি পার্সেন্ট মার্কস আপনাদের কেমিস্ট্রিতে প্রয়োজন এবং পাস মার্কস কিন্তু ম্যাথমেটিক্সে থাকতে থাকতে হবে হবে আপনাদের ক্ষেত্রে সেটা হিস্ট্রি অফ আর্টস ফাইন আর্টস এর ক্ষেত্রে হিস্ট্রি অফ আর্ট রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস আপনাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিকে ফিফটি এইট পয়েন্ট রয়েছে আপনাদের এস সি এস টিদের আপনাদের একটা এখানে ভর্তি হতে গেলে এবং স্কাল্পচার বা পেন্টিং অথবা কম্পিউটার জন্য আপনাদের কম্পিউটার জন্য আপনাদের মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস এগ্রিকেটে প্রয়োজন এবং মার্স্ট ম্যাথমেটিক্স এস এ পেপার উচ্চ মাধ্যমিকে ম্যাথমেটিক্স আপনার থাকতে হবে

ইকোনমিক্স অথবা ম্যাথমেটিক্স তারপরে হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফির ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে হিস্ট্রির ক্ষেত্রে আপনাদের সিক্সটি পারসেন্ট মার্কস এগ্রিগেড এবং সিক্সটি পার্সেন্ট হিস্ট্রিতে থাকতে হবে অ্যানচেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি হিস্ট্রির মধ্যে আবার ভাগ রয়েছে অ্যান্চেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে অনেকে অনার্স পড়তে চায় সিক্সটি পার্সেন্ট মার্কস আপনাদের হিস্ট্রি এবং ওভারঅল এগ্রিকেট থাকলেই হবে তবে এটা মিনিমাম বলা হয়েছে এর থেকে বেশি থাকতে হবে সঙ্গে এন্ট্রান্স টেস্টে পাস করতে হবে ফিলোসফি ফিলোসফি অথবা জেনারেল টেস্ট এই যে সাবজেক্টগুলোর আমি আপনাদের বললাম এই সাবজেক্টগুলোর কিন্তু নিজস্ব নিজস্ব যে সাবজেক্টের পেপার রয়েছে ইলেভেন নিজস্ব যে সাবজেক্ট রয়েছে ইলেভেন টুয়েলভ সেই ইলেভেন সাবজেক্ট অনুযায়ী আপনাদের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে তারপরে জেনারেল টেস্ট যেটা কম্পারেটিভ তারপরে তারপরে ম্যাথমেটিক্স রয়েছে স্ট্যাটিস্টিক্স রয়েছে তো এই প্রত্যেকটা সাবজেক্ট যদি আপনারা পড়তে চান পার্সেন্টেজ অফ মার্কস এখানে দেওয়া রয়েছে তারপরে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস যেটা বিপি বিশ্বভারতীর অন্যতম সেরা কোর্স বিশ্বভারতীর এই কোর্সটা কিন্তু জেনারেল টেস্টের মাধ্যমে আপনারা এন্ট্রি নিতে পারবেন ফিফটি পার্সেন্ট মার্ক্স এখানে থাকে জন্য মার্কস এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য তাই এবং পাশ মার্কস থাকবে কিন্তু এগ্রিগেট পাস মার্কস থাকতে হবে এস সি জন্য যোগা রয়েছে জেনারেল টেস্ট দিয়ে আপনি আবেদন করতে পারবেন যে কোনো ডিসিপ্লিন থেকে আপনি এখানে পড়াশুনো করে আসলে পাস মার্কস থাকলে আপনি আবেদনযোগ্য ফিজিক্সের ক্ষেত্রে সেভেন্টি ফাইভ সেভেন্টি পার্সেন্ট মার্কস ট এবং্স এবং ম্যাথমেটিক্সে অ্যাভারেজ মার্ক্স আপনার থাকতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং ও বিসি ক্ষেত্রে সিক্সটি থ্রি পার্সেন্ট থাকলে আপনি আবেদন কিন্তু করতে পারবেন প্রচুর সাবজেক্ট এরপর হচ্ছে এগ্রিকালচার যেটা বিশ্বভারতীর ওয়ান অব দ্য লিডিং কোর্স করানো হয়ে থাকে এগ্রিকালচার এখানে করতে গেলে আপনাদের এন্ট্রান্স টেস্ট ফর দিস প্রোগ্রাম ইজ কমন টেস্ট ফর অল ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ সমস্ত ল্যাঙ্গুয়েজে কমন টেস্ট হবে ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু বিএসি অনার্স এগ্রিকালচার ইন বিশ্বভারতী হ্যাভ টু অ্যাপিয়ার সিবিটি ইউজি এটা আপনাদের দিতে হবে দে আর রিকোয়ার্ড টু অপ ফর সেকশন টু ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স অথবা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়লজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করলে আপনি এখানে আবেদনযোগ্য অর্থাৎ অ্যাডমিশন ইন বিশ্বভারতী ক্যান্ডিডেট ক্যান্ডিডেটস হু উইল নট অ্যাপিয়ার ইন সেকশন টু অর্থাৎ সেকশন টু এর একটা টেস্ট আপনাদের এখানে দিতে হবে উইল নট বি কনসিডার ফর অ্যাডমিশন বিশ্বভারতী তো এখানে ক্রাইটেরিয়া ম্যাচ করাতে হবে এবং এখানে যে যে সাবজেক্টগুলো পড়তে হয় সেটা হচ্ছে কম্বিনেশন থাকতে হবে ফিজিক্স সিক্সটি পার্সেন্ট মার্কস আপনাদের থাকতে হবে কম্বিনেশন থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্থাৎ লাইফ সায়েন্স অ্যান্ড দে

হিন্দির জন্য আপনার হিন্দি পড়তে হবে ফর্টি ফাইভ পার্সেন্ট অথবা ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইন্দো তিব্বতিয়ানের জন্য আপনার জেনারেল টেস্ট অর্থাৎ এগুলো কিন্তু সব আপনার যে ল্যাঙ্গুয়েজ পেপার প্রচুর ল্যাঙ্গুয়েজ পেপার এখানে রয়েছে জাপানিজ ওড়িয়া সংস্কৃত তারপরে সাঁওতালি রয়েছে এরপর আসছে ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক যেটাকে বলা হয় বিএসডব্লিউ জেনারেল টেস্ট দিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন ওকে তারপরে রয়েছে ব্যাচেলার অফ রুরাল স্টাডিজ বিআরএস যেটা এমআরএস রয়েছে ক্যান্ডিডেট ফ্রম সায়েন্স স্ট্রিম আর্টস স্ট্রিম এবং সায়েন্স স্ট্রিম কমার্স স্ট্রিম এবং সোশ্যাল সায়েন্স স্ট্রিম হ্যাভিং পাস মার্কস থ্রি সাবজেক্ট ফ্রম দ্য ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি সোশিওলজি অ্যান্থ্রোপোলজি ফিলোসফি এডুকেশান সাইকোলজি হোম সায়েন্স এবং এগ্রিকালচার এই কটা সাবজেক্ট থাকলে আপনি কিন্তু এখানে আবেদনযোগ্য ওকে তারপরে আসছে ইনটিগ্রেটেড এমএসসি ফাইভ ইয়ার্স ইনটিগ্রেটেড এমএসি যেটা

টু উইল নট কনসিডার ফর অ্যাডমিশন ফাইভ ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স দিতে গেলে আপনাদের এই তিনটে সাবজেক্ট কিন্তু নিতেই হবে তারপরে এখানে যেটা রয়েছে যে রেগুলার সায়েন্স স্টুডেন্টস সিক্সটি পার্সেন্ট মার্কস থাকলে আপনি আবেদনযোগ্য তারপরে ড্রামা এবং থিয়েটার আর্টস যেটা এখানেও ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস আপনাদের থাকতে হবে এইচএসে তবে আপনি আবেদনযোগ্য পার্সিয়ানের ক্ষেত্রে জেনারেল টেস্ট এবং ব্যাচেলার অফ ফাইন আর্টসের ক্ষেত্রে এখানে রয়েছে শ্রমিক এবং গ্লাস ডিজাইন এইচএস পাস করলেই হবে জেনারেল টেস্টের মাধ্যমে আপনার ভর্তি হতে হবে সিলেবাস নিয়ে যদি আপনারা বলেন পরবর্তী ক্ষেত্রে আমি ডিসকাস করে দেবো ব্যাচেলার অফ ফাইন আর্টস যেটা গ্রাফিক অ্যান্ড প্রিন্ট প্রিন্ট মেকিং রয়েছে জেনারেল টেস্ট এখানে দিতে হবে ব্যাচেলার অফ ফাইন আর্টস ইন পেন্টিং জেনারেল টেস্ট আপনার দিলে আপনি কিন্তু এখানে আবেদনযোগ্য তারপর এখানে রয়েছে ব্যাচেলার অফ ফাইন আর্ট ইন স্কাল্পচার আপনার এখানে স্কাল্পচার অথবা জেনারেল টেস্ট দিতে হবে উচ্চমাধ্যমিক পাস করলেই হবে ব্যাচেলর অফ ফাইন আর্টস অনার্স ইন টেক্সটাইল ডিজাইন জেনারেল জেনারেল টেস্ট টেস্ট আপনি অফ ডিজাইন যেটা দিতে হবে সেরামিক গ্লাস এবং পেইন্ট তারপরে রয়েছে ব্যাচেলার অফ ডিজাইন ফার্নিচার এবং ইন্টেরিয়র রয়েছে ব্যাচেলার অফ ডিজাইন যেটা জেনারেল টেস্ট দিলে আপনি আবেদনযোগ্য অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর কোর্স কিন্তু বিশ্বভারতীতে করানো হয় কিন্তু এর জন্য আপনাদের সিউইটির জন্য আবেদন করতেই হবে এখানে একটি এন্ট্রান্স টেস্ট আপনাদের হবে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এইচএস ক্যান্ডিডেটদের জন্য এবং পিজির ক্ষেত্রে সিইউটি পিজি হয় পরবর্তী ক্ষেত্রে পিজি এবং বিএড এর অ্যাডমিশনের আপডেট নিয়ে খুব শিগগিরই চলে আসব পিজি এবং বিএড অ্যাডমিশনের ক্ষেত্রেও এবার কিন্তু অ্যাডমিশন টেস্ট মাস্ট আপনাদের হবেই হবে সুতরাং তার জন্য আপনাদের ওয়েট করতে হবে একটু এই যে সিইউটি পিজি যে আবেদন প্রসেস সেটা কিন্তু এই যে জায়গা রয়েছে এই জায়গাতে আমাদের আসতে হবে সিইউটি ইউজি তো এটা এনটিআর ওয়েবসাইটে নিয়ে কিন্তু চলে এলো আমাদের এনটিএর ওয়েবসাইটে নিয়ে চলে এলো এবং এখান থেকে আমাদের ইনভাইট অ্যাডিশন টেস্ট পেপার ইন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা রয়েছে তারপরে এখানে সমস্ত ডিটেল কিন্তু আমাদের রয়েছে এন্ট্রান্স টেস্টের জন্য তো এখানে আমাদের জাস্ট এই যে জায়গাটা রয়েছে এইখানে ক্লিক করতে হবে এই যে রেজিস্ট্রেশনের যে জায়গা এই যে এইখানটাতে আমাদের করে রেজিস্ট্রেশন কিন্তু করে নিতে হবে কিন্তু আস একদমই সময় নেই এই যে নিউ ক্যান্ডিডেট হেয়ার ফর রেজিস্ট্রেশন এইখানে আমাদের করে নিতে হবে রেজিস্ট্রেশন ঠিক আছে ফার্স্ট থ্রি সাবজেক্ট চয়েস অফ সাবজেক্ট যেটা রয়েছে জেনারেলদের জন্য হাজার টাকা এবং যে টেস্টের খরচ সেটা রয়েছে ফর ইচ অ্যাডিশনাল সাবজেক্ট এর সাথে তিনটে সাবজেক্টের বাইরেও আপনারা আবেদন করতে পারবেন এখানে খরচটা এরকম রয়েছে এবং ইন্ডিয়ার বাইরের ক্যান্ডিডেটদের জন্য এই খরচটা কিন্তু রয়েছে তো এইভাবে মোটামুটি আপনাদের পুরো যে রেজিস্ট্রেশন প্রসেস ক্লিক হ্যাড টু প্রসিড এখানে ক্লিক করতে হবে জাস্ট এখানে ক্লিক করলেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেল যেখানে এসে আপনাদের সমস্ত এগুলোতে টিক মার্ক করে পরপর কিন্তু আবেদন করে দিতে হবে জাস্ট এই পেজ থেকে এসে এখানে ভিতরে ঢুকে আপনাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে বিশ্বভারতী ইউনিভার্সিটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে ওকে তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে আমি একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্ট ডেটটা দেখুন সাতাশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ওকে এবং এখানে ছাব্বিশে মার্চ অর্থাৎ আগামী কাল রাত এগারোটা পঞ্চাশে কিন্তু এই ফর্ম ফিল আপটা শেষ হতে চলেছে তার মধ্যে আপনাদের ফর্ম করতে হবে এবং তারপরে লাস্ট ডেট সেটা তারিখ কারেকশন যদি থাকে তাহলে আঠাশ থেকে উনত্রিশে মার্চের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে অ্যানাউন্সমেন্ট যেটা সিটি অফ এক্সামিনেশন যেটা তিরিশে এপ্রিল আপনাদের চলে আসবে অ্যাডমিট কার্ড দ্য সেকেন্ড উইক অফ মেতে আপনার অ্যাডমিট কার্ড চলে আসবে ডেট অফ এক্সাম যেটা মে মাসের পনেরো থেকে একত্রিশ তারিখের মধ্যে এটা কিন্তু হয়ে যাবে এখানে আপনি যদি এবং তিরিশে জুন আপনাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে তো এখানে বেশ কতগুলো জিনিস রয়েছে সাবজেক্ট ওয়াইজ পুরো যে জিনিসগুলো সেগুলো একটু আপনারা দেখে নিচ্ছেন যদি না আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি এর সিলেবাস নিয়ে ডিসকাস করবো জেনারেল পেপারে তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই বেস্ট অফ লাগ